আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বর্ণ টিভির নিউজ আপডেটে। আপনাদের সঙ্গে আছি আমি জেসমিন আক্তার। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাষ্ট্রের বিরুদ্ধে জিহাদ ও সাম্প্রদায়িক কর্মকাণ্ড প্রতিরোধে কার্যকর আইন আছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। ফ্রান্সে 18 বছরের নিচে মেয়েদের হিজাব পরায় নিষেধাজ্ঞা। শিশু বক্তা রফিকুল ইসলামকে কাশিমপুর কারাগারে স্থানান্তর। এবার বিস্তারিত, হেফাজতে ইসলামকে প্রতিরোধের জন্য কার্যকর আইন আছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। শনিবার 10 এপ্রিল দুপুরে রাজধানীর কুর্মিটোলায় আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে করোনা ভাইরাসের কোভিড-19 গ্রহণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন কথা জানান। আইনমন্ত্রী বলেন, দেশে অরাজকতা, জনগণের সম্পদ বা জানমালের ক্ষতি করার চেষ্টা করলে সরকার তাদের হেফাজতে ইসলামের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। তিনি আরো বলেন, আবারও স্পষ্টভাবে বলতে চাই, কেউ যদি দেশে অরাজকতা, জনগণের সম্পদ বা জানমালের ক্ষতি করার চেষ্টা করেন, এই সরকার তাদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর ব্যবস্থা নেবে। আমাদেরকে জননেত্রী শেখ হাসিনাকে ভোট দিয়ে সেবা করার দায়িত্ব দিয়েছেন জনগণ। সেখানে যদি কেউ ব্যাঘাত ঘটানোর চেষ্টা করে, অবশ্যই আইনগতভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। টিকা নেওয়ার প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, প্রথম এবং দ্বিতীয় ডোজের মধ্যে আমি কোনো পার্থক্য দেখিনি। আমি ধন্যবাদ জানাই যারা আমাকে ইনজেকশনটা দিয়েছেন, কারণ আমি কোনো ব্যথাবোধ করিনি। আগেও আপনাদের একথা বলেছি যে ইনজেকশন নেওয়ার ব্যাপারে আমার অ্যালার্জি আছে, আমি খুব ভয় পাই। দুবারই আমি অত্যন্ত স্বচ্ছন্দে এই ইনজেকশনটা নিতে পেরেছি, সেজন্য কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাই। আইনমন্ত্রী বলেন, করোনা ভাইরাস সারা বিশ্বে ভয়াবহভাবে বেড়ে যাচ্ছে, দ্বিতীয় ডোজ নিলে আমি মনে করি অন্ততপক্ষে আক্রান্তটা কমে যাবে। দ্বিতীয় ডোজ দেওয়ার ক্ষমতা আমাদের রয়েছে, আমি সবাইকে অনুরোধ করব দ্বিতীয় ডোজ নিয়ে নেওয়ার জন্য। ফ্রান্সে 8 বছরের কম বয়সী নারীরা প্রকাশ্যে হিজাব পরতে পারবে না বলে দেশটির সিনেট একটি বিল পাশ করেছে। এরপর থেকে কঠোর সমালোচনা শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় হ্যান্ডস অফ মাই হিজাব হ্যাশট্যাগও শুরু হয়েছে। মুসলিম নারীরা সাধারণত মাথা ঢাকার জন্য যে স্কার্ফ ব্যবহার করে তাকে হিজাব বলে, কিন্তু ফ্রান্সে কয়েক দশক ধরেই এটা বিতর্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি ফরাসি সরকার যে তথাকথিত বিচ্ছিন্নতাবাদ বিরোধী আইনে আনতে যাচ্ছে, তারই অংশ হিসেবে এমন পদক্ষেপ নিল সিনেট। ফরাসি সরকার বলছেন, বিচ্ছিন্নতাবাদ বিরোধী এই আইনের উদ্দেশ্য হচ্ছে দেশের সেকুলার ব্যবস্থাকে গতিশীল করা, কিন্তু সমালোচকরা বলছে মূলত দেশটির মুসলিম সংখ্যালঘুদের টার্গেট করতেই এমন আইন আনছে ফ্রান্সের সরকার। গত 30 মার্চ প্রস্তাবিত এই বিলের একটি সংশোধনী অনুমোদন দেয় সিনেট, যেখানে বলা হয় 18 বছরের কম বয়সীরা জনসমক্ষে ধর্মীয় কোনো চিহ্ন এবং এমন কোনো পোশাক পরতে পারবে না যার মাধ্যমে তাদের অবস্থান পুরুষের চেয়ে খাটো হয়ে যায়। এই বিলটি এখনও আইনে পরিণত হয়নি। এটা আইনে কার্যকর হওয়ার আগে প্রয়োজনীয় পরিবর্তন এনে তা ফ্রান্সের ন্যাশনাল অ্যাসেম্বলিতে পাশ হবে, কিন্তু এমন সংশোধনীর করা সমালোচনা শুরু হয়েছে। অনেকেই বলছেন প্রস্তাবিত আইনটি ইসলামের বিরোধিতা করার শামিল। বিশ্ববক্তা রফিকুল ইসলামকে গাজীপুর জেলা কারাগার থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার 2-এ পাঠানো হয়েছে। আজ শনিবার 10 এপ্রিল সকাল র্যাব পুলিশের কড়া প্রহরায় তাকে স্থানান্তর করা হয়। গাজীপুর জেলা কারাগারের সুপার বজলুর রশিদ আখন্দ বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে রফিকুল ইসলামের বিরুদ্ধে বৃহস্পতিবার 8 এপ্রিল র্যাব বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে গাজীপুরের গাছা থানায় মামলা করে পরে ঢাকায় তার নামে আরও একটি মামলা করা হয়। এর আগের দিন বুধবার 7 এপ্রিল ভোরে রফিকুল ইসলামের গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলার লেটিরকান্দা থেকে তাকে আটক করে র্যাব। প্রিয় দর্শক, নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন।